আসসালামু আলাইকুম প্রিয় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য সর্বকালের সেরা তিনটি সুখবর রয়েছে। প্রথম সুখবর হচ্ছে, প্রাইমারি শিক্ষক নিয়োগে এইবার তদবির কিংবা অর্থ লেনদেন করতে হবে না, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ পাবে প্রার্থীরা। যদিও এর আগে লোকো মুখে শোনা যেত প্রাইমারি চাকরি পেতে 15 থেকে 18 লাখ টাকার প্রয়োজন হয়, কিন্তু বর্তমানে কোনো টাকার প্রয়োজন হবে না। সুতরাং প্রকৃত মেধাবীরাই এইবার সুযোগ পাবে। দ্বিতীয় সুখবর হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগ, প্রায় 50,000 প্রার্থীকে জুনের মধ্যে নিয়োগ দেওয়া হবে। যারা একটি চাকরির অভাবে বিয়ে করতে পারছেন না অথবা পরিবারের হাল ধরতে পারছেন না, তাদের জন্য এটি সবচেয়ে বড় সুখবর, কেননা খুব দ্রুতই নিয়োগ দেওয়া হবে। তৃতীয় সুখবর হচ্ছে, এইবার প্রাইমারিতে ছেলেরাই সবচেয়ে বেশি নিয়োগ পাবে। মেয়েদের কোটা থাকলেও বেশিরভাগ মেয়ে যোগ্য প্রার্থী পাওয়া যাবে না, কেননা প্রিলিম পাস না করলে কোটা ফলো করা হয় না। এইবার প্রতি 3 জনের মধ্যে ছেলে 2 জন এবং মেয়ে 1 জন চাকরি পাবে। সুতরাং বলাই যায় 45,000-এর মধ্যে 25,000-এর বেশি ছেলেরাই নিয়োগ পাবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। কে কোন উপজেলা থেকে প্রাইমারির ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগে অংশগ্রহণ করবেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।